আসসালামু আলাইকুম। অ্যাসেট স্কুল শাহিবাগ শাখার নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো এবং ঘরে বসে তোমাদের পড়াশোনা নিয়মিত চালিয়ে যাচ্ছ। আজকে আমরা হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে আলোচনা করব। লেন এবং দেন, এই দুটো শব্দের সমন্বিত রূপ হচ্ছে লেনদেন। লেনদেনগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন। এই লেনদেনগুলোকে পৃথকভাবে চেনার জন্য আমরা তিনটা বৈশিষ্ট্য ব্যবহার করব। আমাদের প্রথম বৈশিষ্ট্য হলো টাকার পরিমাণ। মূলধন জাতীয় লেনদেনের টাকার পরিমাণ মুনাফা জাতীয় লেনদেনের টাকার পরিমাণের থেকে তুলনামূলকভাবে বড় এবং মুনাফা জাতীয় লেনদেনের টাকার পরিমাণ তুলনামূলকভাবে ছোট। আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য সুবিধা। মূলধন জাতীয় লেনদেনের যে সুবিধাটা, সেই সুবিধাটা প্রতিষ্ঠানটা দীর্ঘমেয়াদে ভোগ করে, কিন্তু মুনাফা জাতীয় লেনদেনের ফলে যে সুবিধাটা আসে সেই সুবিধাটা প্রতিষ্ঠান স্বল্পমেয়াদে ভোগ করে। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে লেনদেনের প্রকৃতি। মূলধন জাতীয় লেনদেনের প্রকৃতি হলো অনিয়মিত প্রকৃতির, এটা নিয়মিত ভিত্তিতে হয় না। যখন যখন প্রতিষ্ঠানের প্রয়োজন হয় ঠিক তখন তখন এই লেনদেনগুলো সংঘটিত হয়, কিন্তু মুনাফা জাতীয় লেনদেনগুলো নিয়মিত প্রকৃতির। এই লেনদেনগুলো না হলে একটা ব্যবসা প্রতিষ্ঠান তার স্বাভাবিক গতিতে পরিচালিত হতে পারে না। আমরা একটু বইয়ের ভাষায় জেনে নেই মূলধন জাতীয় লেনদেনগুলো কী এবং মুনাফা জাতীয় লেনদেনগুলো কী। যে সকল লেনদেন প্রতিষ্ঠানে অনিয়মিত ভিত্তিতে দীর্ঘমেয়াদে সুবিধা প্রদান করে এবং টাকার পরিমাণ বড়, সেগুলো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। যেমন প্রতিষ্ঠানে মূলধন আনয়ন, ঋণ গ্রহণ, যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করা, এগুলো হচ্ছে সব মূলধন জাতীয় লেনদেন। তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে আমি যে লেনদেনগুলোর কথা বললাম, মূলধন আনয়ন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পত্তি ক্রয়, এগুলো করার সময় এদের টাকার পরিমাণটা কী থাকে? তুলনামূলকভাবে বড় থাকে, সেই সাথে এদের সুবিধা দীর্ঘমেয়াদে ভোগ করা যায় এবং এই লেনদেনগুলো হয় অনিয়মিত প্রকৃতির। ঠিক ঠিক যখন যখন প্রয়োজন হয় তখন তখনই এই লেনদেনগুলো সংঘটিত হয়। তুমি কি তোমার প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ নিয়মিত ভিত্তিতে প্রতি বছর বছর, প্রতি মাস মাস এই ভিত্তিতে করো? নিশ্চয় না। ঠিক যখন তোমার স্থায়ী সম্পত্তিটার প্রয়োজন হয় তখনই তুমি সেই লেনদেনগুলো সংঘটিত করো। এরপরে চলে আসি আমরা মুনাফাজিত লেনদেনের ক্ষেত্রে। মুনাফাজিত লেনদেনগুলো হলো সেই ধরনের সেই লেনদেন যার টাকার পরিমাণ থাকে তুলনামূলকভাবে কম, সুবিধা ভোগ করা যায় স্বল্প মেয়াদে এবং প্রকৃতি থাকে নিয়মিত প্রকৃতি। কোনগুলো? পণ্য ক্রয় বিক্রয়, ভাড়া প্রদান, বিজ্ঞাপন প্রদান, মজুরি দেওয়া, বেতন দেওয়া। এই দেখো, এই লেনদেনগুলো যদি আমরা সংগঠিত না করি তাহলে আমাদের প্রতিষ্ঠান কী হবে? প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম শেষ হয়ে যাবে। চলবে স্বাভাবিক কার্যক্রম? না, চলবে না। প্রতিষ্ঠানটা ব্যাহত হবে, ব্যাহত হবে। আমাদের প্রতিষ্ঠানটা কী হবে? সুন্দর করে চলতে পারবে না, প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম থেমে যাবে, মুনাফার পরিমাণ আর থাকবে না। তুমি যদি পণ্য ক্রয় না করো তাহলে কি পণ্য বিক্রি করতে পারবা? পারবা না। আর তুমি যদি পণ্য বিক্রি না করো, তোমার ব্যবসার যে প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন, এটা কি তোমার জন্য সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না। তাহলে আমরা মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনগুলোকে চিহ্নিত করা শিখে গেলাম। এখন আমরা দেখব মূলধন জাতীয় লেনদেনগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, মূলধন জাতীয় প্রদান বা ব্যয়। ঠিক তেমন মুনাফা জাতীয় লেনদেনগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়। আমরা এবং প্রাপ্তি এবং প্রদান সম্পর্কে জানব। প্রাপ্তি, প্রাপ্তি শব্দের অর্থই হচ্ছে পাওয়া। তুমি যা কিছু পাবা তার সম্পূর্ণটাই হচ্ছে তোমার জন্য প্রাপ্তি। এরপরে আসে প্রদান। প্রদান শব্দের অর্থ হচ্ছে দেওয়া। যা কিছু দিবা তার সব কিছু হচ্ছে প্রদান। তারপরে শব্দ হচ্ছে আয়। নির্দিষ্ট হিসাবকালের জন্য তুমি যতটুকু টাকা পাবা ঠিক ততটুকু টাকাকেই বলা হবে আয়। ব্যয়, নির্দিষ্ট হিসাবকালের জন্য তুমি যতটুকু টাকা দিবে তার সব ততটুকু টাকাই হবে ব্যয়। আমরা উদাহরণের মাধ্যমে এখন প্রাপ্তি এবং আয়ের পার্থক্য জেনে নিব। আমরা একটা উদাহরণ দিচ্ছি। মনে করো তুমি একটি মেশিন ক্রয় করেছো 50,000 টাকা দিয়ে।
ক্রয় করার পরে তুমি বুঝতে পারলে এই মেশিনটা দিয়ে তোমার উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে না, তোমাকে আরও শক্তিশালী একটা মেশিন ক্রয় করা দরকার। এখন তুমি তোমার নতুন ক্রয় করা এই মেশিনটাকে কারো কাছে বিক্রি করে দিলে 55,000 টাকা দিয়ে। যখন তুমি 55,000 টাকা দিয়ে মেশিনটা বিক্রি করে দিয়েছো, যার কাছে বিক্রি করেছে সে তোমাকে পুরো 55,000 টাকা দিয়েছে, এই 55,000 টাকা তোমার জন্য প্রাপ্তি। তুমি যতটুকু টাকা পেলে তা সবটুকুই হচ্ছে প্রাপ্তি। কিন্তু তোমার মেশিনের দাম কখনোই 55,000 ছিল না, তোমার মেশিনের দাম ছিল 50,000 টাকা। তুমি অতিরিক্ত টাকা পেয়েছো 5,000 টাকা। এই অতিরিক্ত যে টাকাটা পেলে এটা তোমার কাছে হবে আয়। আমি নিশ্চয় তোমাদেরকে বুঝাতে পেরেছি প্রাপ্তি এবং আয়ের পার্থক্য। তাহলে প্রাপ্তি হচ্ছে তুমি যতটুকু টাকা পাবে তার সবটুকুই তোমার জন্য প্রাপ্তি, কিন্তু নির্দিষ্ট হিসাবকালের জন্য যতটুকু টাকা পাবে সেই টাকাকে বলা হবে আয়। এবার আমরা জানব প্রদান বা ব্যয় সম্পর্কে। মনে করো যেই কারখানাটি তুমি চালাও সেই কারখানার ভবনটি তুমি ভাড়ায় নিয়েছো, কারখানার ভবন ভাড়া বাবদ তোমাকে 10,000 টাকা করে দিতে হয় প্রতি মাসে। তুমি প্রতি মাসে টাকা দেওয়ার ঝামেলা না রেখে একবারে ভবন মালিককে 6 মাসের জন্য 60,000 টাকা ভাড়া বাবদ দিয়ে দিলে। এই যে তুমি ভবন মালিককে 60,000 টাকা দিয়ে দিয়েছো, এই 60,000 টাকা সম্পূর্ণ টাকাটাকে বলা হবে প্রদান। কিন্তু একটা একটা করে মাস যখন অতিক্রম হবে, শুধুমাত্র সেই মাসে অতিক্রান্ত মাসের যে 10,000 টাকার ভাড়া সেই ভাড়াটুকুকেই আমরা বলবো ব্যয়। তাহলে আমরা বুঝতে পারলাম নির্দিষ্ট হিসাবকালের জন্য যতটুকু টাকা দেওয়া হবে ততটুকু হচ্ছে ব্যয়, আর তার অতিরিক্ত যদি একসাথে অনেকগুলো টাকা দিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের জন্য প্রদান। আশা করি তোমাদের লেনদেন সম্পর্কিত ধারণা আমি দিতে পেরেছি। আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঘরে থাকবে। আসসালামু আলাইকুম।